একজন মহিলা ধরেন তার কোনো সম্পদ নেই, শুধু কিছু অলংকার আছে, সেই অলংকারের উপর যাকাত দিতে হলে তার কিছু অলংকার কি বিক্রি করা উচিত? যদি অলংকার বা গহনার কথা বলেন, যদি স্বর্ণ হয় আর যদি সেটা নিসাব লেভেলের উপরে থাকে, 85 গ্রাম স্বর্ণ বা তার চেয়ে বেশি, তাহলে যাকাত বাধ্যতামূলক। যদি রৌপ্য হয় তাহলে পরিমাণ হবে 595 গ্রাম অথবা তার বেশি। যদি নিসাব লেভেলের উপরে থাকে তাহলে যাকাত বাধ্যতামূলক। আপনি অন্যান্য সম্পদ থেকেও যাকাত দিতে পারেন অথবা গহনা থেকেও দিতে পারেন। যদি অন্য কোনো উৎস থাকে সেখান থেকে দেবেন প্রত্যেক বছরই 2.5% সেই স্বর্ণ অথবা রৌপ্য গহনার যে দাম আসে। যদি টাকা না থাকে তাহলে তার হয়ে অন্য কোনো আত্মীয় দিয়ে দিতে পারে, হতে পারে তার বাবা, ভাই, মা, যে কোনো আত্মীয় দিতে পারে। তবে যদি তার টাকা বা আত্মীয় স্বজন না থাকে তাহলে সেই গহনার কিছু অংশ বিক্রি করতে হবে, কারণ সে তার গহনা থেকে 2.5% বিক্রি করে সেখান থেকে যাকাত দিল। এটা বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে প্রত্যেক বছর।